ডায়রিয়া আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসাধীন প্রায় 30 জন শিশুদের আক্রান্তের সংখ্যা নিয়েও চিন্তা বাড়ছে চিকিৎসকদের। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের রামগিরিয়া গ্রামে। জানা গেছে, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই গ্রামে দীর্ঘদিন আগে কংক্রিটের একটি পানীয় জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। সেখান থেকেই জল তেষ্টা মেটায় গ্রামের মানুষজন। কিন্তু দীর্ঘদিন ধরে ট্যাঙ্ক পরিষ্কার না হওয়ায় ফলে পানীয় জল থেকে মাঝে মধ্যেই কেঁচো বের হতো, তাই জল থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করছেন সকল গ্রামবাসী। তারা চাইছেন ওই জল ট্যাঙ্কটি পরিবর্তন করা হোক। আপনাদের তো বাড়ির গ্রামের তো প্রত্যেকের তো শরীর খারাপ, বমি পায়খানা হচ্ছে, তো ডায়রিয়া ডাক্তার বলছে, তো মানে কি চাইছেন আপনারা এখন, কি বলবেন? ট্যাঙ্কটা যেগুলো পাল্টিয়ে আমাদের এটা নতুন ট্যাঙ্ক করাও, মানে ইয়ে করতো না লাগে, পুরো ঝাঁঝরা হয়ে গেছে। মানে জলে কি কি জলটার কি সমস্যা, কেঁচো বেঁচে বেড়েছে? হয়তো কেঁচো হচ্ছে, হয়তো ইয়ে আরও মানে বিষাক্ত পোকা টোকা জন্মাচ্ছে। মানে এই ট্যাঙ্কের জলই আপনারা খান প্রত্যেকে? গ্রাম খায়, তাছাড়া কোনো উপায় না। ওইটা যে কোনো উপায় যার রতন হয় সে ব্যবস্থা করে। ট্যাঙ্কিটা কি মানে দীর্ঘদিন ধরে কি পরিষ্কার করা হয়নি? মাঝে মাঝে নিজেরা করে, মানে গ্রাম পঞ্চায়েত থেকে লোক এসে করেনি? এবারই টিকা করে। ওগুলো একটু বাগাবার ব্যবস্থা করুন, বিদ্যা স্যারকে বলুন যেমন আমাদের মানে কিছু হবে না, পানি জলটা যেমন পরিষ্কার থাকে সবসময়, তাছাড়া কোনো উপায় নেই। আপনার নাম? বাদল ঘোষ। হসপিটাল সূত্রে খবর, কয়েকদিন ধরেই রামগেরিয়া গ্রামে বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই বমি সহ পেটের যন্ত্রণা নিয়ে চন্দ্রকোনা হসপিটালে ভর্তি হচ্ছেন। ইতিমধ্যে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন 30 জন। চন্দ্রকোনা হসপিটালের BMOH স্বপ্ননীল মিস্ত্রি বলেন, পানীয় জল থেকে এই ঘটনা। ইতিমধ্যে জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গ্রামে নজরদারি চালাচ্ছে বলে তিনি জানান। রামবেরিয়া গ্রামে গত 3-4 দিন ধরে প্রচুর পরিমাণে এরকম ডিসেন্ট্রির পেশেন্ট আমরা মানে শুনছি বা পাচ্ছি ওইরকম। তো আমরা অলরেডি ওখানে ভিজিটে প্রতিদিনই পাঠাচ্ছি। তো যেটা জানা যাচ্ছে সেটা যে ওখানে ওয়াটার সোর্স যেটা আছে আর কি, জলের ট্যাঙ্কি, সেখান থেকে কেঁচো বেরোচ্ছিলো আর কি। তো সেটা নিয়ে এলাকার লোকজন নাকি গ্রাম পঞ্চায়েতকে বেশ কয়েকবার জানিয়েছেও, বাট তারা সেইভাবে কোনো স্টেপ নাকি তারা নেননি। তো আমাদের তরফ থেকে আমরা গিয়ে বেশ কয়েকবার ভিজিট অলরেডি করা হয়ে গেছে, আমরা ঘরে ঘরে গিয়ে ওষুধ পৌঁছে দিচ্ছি। ওদের মধ্যে যারা ঘরের থেকে সুস্থ হয়ে যাচ্ছে মানে সুস্থ হচ্ছে না, তাদেরকে হাসপাতালে নিয়ে আসার জন্য বলছি। এরকম আমাদের হাসপাতালে এখন গতকালের হিসেব অনুযায়ী 25 জনের মতো ভর্তি আছে। তো সবারই অবস্থা খুব ভালোই আছে, মানে মোটামুটি সুস্থের দিকেই সব। আর বা শিশুদের পরিমাণ অতটা বেশি নয়, শিশুদের পরিমাণ একটু কম। তবে শিশুরা যারা হচ্ছে তারা মানে ওষুধে খুব ভালো রেসপন্ড করছে আর কি, ওষুধে খুব ভালো, খুব তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যাচ্ছে আর কি। তো জলের সোর্সটা মানে ইমিডিয়েট ঠিক করা উচিত। আমি জলের সোর্স জল থেকে জলের ওখান থেকে কিছু স্যাম্পেল নিয়ে আমি অলরেডি টেস্ট করতে পাঠিয়েছি, সোমবারের মধ্যে রিপোর্ট চলে আসবে আর কি। 2 দিন সরকারি ছুটি থাকার কারণে রিপোর্টটা পাওয়া যায়নি। তো যতটা বোঝা যাচ্ছে জল থেকেই সমস্যাটা হয়েছে। তো আমি অলরেডি এখানকার বিডিও সাহেবের সাথে কথা বলেছি, উনি জলের ট্যাঙ্কগুলো অলরেডি পরিষ্কার করানোর ব্যবস্থা করিয়েছেন। এখন দেখা যাক, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি যাতে এরকম সমস্যা খুব তাড়াতাড়ি করে সমাধান করা যায়। হ্যাঁ, গ্রামে মেডিকেল টিম আছে, আমাদের আশা, ANM, আমাদের RBSK-র MO এবং আমাদের CHO-রা গ্রামে ঘুরে ঘুরে যাদের ঘরে এরকম সমস্যা দেখা যাচ্ছে তাদের ঘরে মেট্রোজিল, ORS, জিঙ্ক এই ট্যাবলেটগুলো পৌঁছে দিচ্ছে। অন্যদিকে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, জল থেকে এই ধরনের সংক্রমণ ছড়ায়নি, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। স্বাস্থ্য দপ্তর ও গ্রাম পঞ্চায়েতের কর্মীরা ওই এলাকার দিকে নজর রেখেছে বলে তিনি জানান। আসলে বিক্ষিপ্তভাবে আমাদের ব্লকে হঠাৎ করে টেম্পারেচারের পরিবর্তনের জন্য মানে পেটের রোগ যেটা হয়েছে, কিন্তু যেটা জলের সমস্যা নিয়ে অভিযোগ উঠছে ওটা নয়, কারণ অলরেডি জল পরীক্ষা হয়েছে, আশাকর্মীরা ওখানে গেছেন এবং মেডিকেল টিমও গেছেন, এবং গতকাল ওই রামবেড় থেকে 4 জন অ্যাডমিশন হয়েছেন আমাদের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র চন্দ্রকোনা হাসপাতালে। তো ওখানে 4 জনের মধ্যে শোনা যাচ্ছে 3 জন হচ্ছে চড়কের মেলাতে গিয়ে ওই উল্টাপাল্টা খাবার খেয়ে মানে সমস্যা হয়েছে। তো তবুও এই পরিস্থিতিতে প্রশাসনিকভাবে বা স্বাস্থ্যকর্মীরা যথেষ্ট গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখছে। গ্রামবাসীরা অভিযোগ করছে যে জলাধার, সেই জলাধার থেকে জল থেকে কেঁচো বেরোচ্ছে না, ওইটা নিয়ে অভিযোগের পর সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে
যারা বিশেষজ্ঞ লোক তাদেরকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কিন্তু জল দূষণের কোনো এখনও পর্যন্ত খবর নেই। এবং যা যা করার, ব্লিচিং দেওয়া, ড্রেনে মানে ড্রেনে সমস্ত জমা জল যাতে বেরিয়ে যায় সে ব্যবস্থা তড়িদদের নেওয়া হয়।